আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। খালেদা জিয়ার কাজ হুবহু করে দিল জামায়াত ইসলামী। জামাত শিবিরে খালেদার পদধ্বনি, খালেদা জিয়ার নেই কিন্তু জামাত শিবির তো আছে, এরকম একটা কথা, একটা কোইন্সিডেন্সি মনে হলো। বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, নানান কারণে তিনি আলোচিত, কারো কাছে সমালোচিত, কারো কাছে তিনি আপোষহীন নেত্রী। কিন্তু আমি বারবার বলার চেষ্টা করি, আগেও বলেছি এখনও বলবো, যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির উত্থান পতনের সাথে তার একটা অনিবার্য সম্পর্ক যেরকম ছিল, এর সাথে সাথে বাংলাদেশে যারা ইসলামপন্থী, টোটাল ইসলামপন্থীরা মিলেও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ওই অর্থে মারাত্মক প্রভাব বিস্তার বা একটা শক্তিশালী অবস্থান ক্রিয়েট করতে সক্ষম হননি। যতটুকু করেছেন বা ইসলামপন্থীদের যতটুকু অগ্রগতি বা যতটুকু এগিয়ে আসা, এর পেছনে বেগম খালেদা জিয়ার একটা অবদান রয়েছে। এ কারণে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক যারা, জামাত ইসলামী থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ইসলামী রাজনৈতিক দল, তারা বিভিন্ন কারণে বেগম খালেদা জিয়াকে অভিভাবক মনে করত, নিজেদের মাথার উপর ছায়া মনে করত। এবং ইটস ট্রু, বেগম খালেদা জিয়া নানানভাবে ইসলামপন্থীদেরকে বিশ্বাস করে তাদেরকে শেল্টার দিয়েছেন, এবং বেগম খালেদা জিয়ার মাধ্যমে বাংলাদেশে ইসলামপন্থীরা রাজনৈতিকভাবে মোটামুটি ভালোই লাভবান হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এটা বেগম খালেদা জিয়া মূলত তার প্রয়াত স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের অংশ হিসেবেই এটা করতেন। তো এখন এই বেগম খালেদা জিয়া তিনি রাজনীতিতে নেই বললেই চলে, রাজনীতিতে মাইনাস না হলেও তিনি সাময়িক সময়ের জন্যে বা অনেকের মতে তিনি আবার স্বাভাবিকভাবে রাজনীতিতে ফিরে আসতে পারবেন, এটা মনে করার কোনো সুযোগ নেই। বেগম খালেদা জিয়া রাজনীতিতে একটা সৌন্দর্য ছিলেন, তিনি নানান ধরনের ক্রিয়েটিভ কাজ বা সুন্দর সুন্দর কাজ করতেন। সেরকম একটা কাজ যেটা প্রত্যেক বছর বেগম খালেদা জিয়া করতেন, কিন্তু এখন তিনি অসুস্থতার কারণে বা আইনি বাধ্যবাধকতার কারণে তিনি করতে পারছেন না, কিন্তু ওই কাজটা হুবহু জামাত ইসলামী করলো বা করে দিল। সেই কাজটা কী? তার আগে বলবো যে আসলে বিএনপি জামাত জোট নিয়ে চরম বিতর্ক চলছে, চরম বিতর্ক চললেও এই যে দীর্ঘদিন সুপারগ্লু জোট, প্রায় 22 বছরের জোট বা মোর দেন 22 ইয়ার্স, 22 বছরের বেশি সময়ের যে ঐতিহাসিক জোট, সেমি আদর্শগত জোট মূলত সে 91-এর আগে থেকেই ছিল। লিখিত পরিচিত কাগজে কলমে যে বৃহত্তর ঐক্য জোট 22 বছর যাবৎ, এই জোট এতদিন টিকে থাকার কথা নয়। এতদিন টিকে আছে মূলত বেগম খালেদা জিয়ার একটা বিশেষ আস্থা জামাত শিবিরের প্রতি, একটা ভালোবাসা, একটা আবেগ কাজ করে, যেটা বিভিন্ন সময় আমরা দেখেছি, 2013-14 সালে দেখেছি, সদ বাধা বিপত্তি সমালোচনার মধ্যেও বেগম খালেদা জিয়া জামাত ইসলামের ইফতার পার্টিতে এসে হাজির হয়েছেন, এবং সাইদি পরিবার বা নানানজনদের সাথে যেভাবে তিনি মিশেছেন, এটা বিএনপির অন্য কোনো নেতা সাহস পায়নি, এবং বিভিন্ন সমাবেশে প্রোগ্রামে জামাত নেতাদের নাম ধরে, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল তাদের নাম ধরেও বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। তো এই যে জামাতের এবং শিবিরের প্রতি বেগম খালেদা জিয়ার একটা বিশেষ বিশ্বাস, এই বিশেষ বিশ্বাস থেকেই কিন্তু জোট এতদিন টিকে আছে, এবং জামাত শিবিরও কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি একটা বিশেষ ওই বিশ্বাসের প্রতিদান হিসাবে বিএনপির প্রতি আস্থা স্থাপন করছে বা জোটে লেগে আছে, না হলে তারাও হয়তো বা এতদিন থাকতো না। কিন্তু এখন বিএনপির মধ্যে জামাত বিদ্বেষী গ্রুপটা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি, এবং সেটা প্রকাশ্যে। এখন আমি প্রথমে যেটা বলবো, যে জামাত শিবিরে খালেদার পদধ্বনি, এটার মানে কী, আর আসলে কী করে দিলেন খালেদা জিয়ার কাজ জামাত ইসলামী? ইয়াতুম শিশুদের নিয়ে সিলেট নগর জামাতের ইফতার, মাহে রমজানে আর্থসামাজিক বৈষম্য দূরীকরণে সুমহান শিক্ষা দেয় এহসানুল মাহবুব জুবায়ের। আগে আমি বিষয়টা একটু নিউজ আকারে বলি, তারপরে বিষয়টা পর্যালোচনা করি। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস, একটি মাস রমজান হলো পুরো বছরের প্রশিক্ষণের মাস, তাই পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে
সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে। আর্থসামাজিক বৈষম্য, আবারও বানানে ভুল, আর্থসামাজিক বৈষম্য দূরীকরণে মাহে রমজানে রয়েছে উত্তম শিক্ষা। রমজান থেকে শিক্ষা নিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি সোমবার সিলেট মহানগর জামাতের উদ্যোগে ইয়াতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্য আরও অনেকে বক্তব্য রাখেন, তাদের কথা বলা হয়েছে এবং শেষে মোনাজাত করা হয়। এখন প্রত্যেক বছর ইফতার শুরু ইয়াতিমদের সাথে করা এই কাজটা খালেদা জিয়ার একটা ঐতিহাসিক কাজ ছিল। বেগম খালেদা জিয়া প্রত্যেক বছর ইয়াতিমদের সাথে ইফতার করতেন প্রথম রমজান, কিন্তু সেই কাজটা বিএনপি লেগেসি মেনটেন করতে পারেনি। বিএনপি তো এরকম চাইলে করতে পারতো যে বেগম খালেদা জিয়া প্রত্যেক বছর ইয়াতিমদের সাথে ইফতার করত, ঠিক আছে তিনি পারছেন না তা আমরা করি। বিএনপি কিন্তু সেটা পারেনি, সেই কাজটা কিন্তু জামাত ইসলামী করে দিল। এবং প্রথম এবং জামাতের যে সকল শাখায় বা সব ক্ষেত্রে তাদেরও যে একটা ঐতিহাসিক প্র্যাকটিস যে ইয়াতিমদের সাথে ইফতার করা, এটাও নয়, বেগম খালেদা জিয়ার ওই কাজটাই করে দিল বলে আমার কাছে মনে হয়েছে। তো এখন বেগম খালেদা জিয়ার পদধ্বনি জামাত শিবিরে হোয়াট ডাজ ইট মিন, এটার অর্থ হচ্ছে খালেদা জিয়ার যে একটা আপোষহীন চরিত্র, ইয়াতিমদের প্রতি তার যে একটা ভালোবাসা বা বিশেষ কিছু গুণগত বৈশিষ্ট্য ছিল, তো এই বিষয়গুলো বা রাজনীতিতে কিছু আপোষহীন গুণাবলী, এটা বিএনপির কেউ ধারণ করতে পারবে বলে তার যোগ্য লেগেসি মেনটেন করতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। জামাত সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার মতো তো আর হুবহু রোল প্লে করতে পারবে না। বেগম খালেদা জিয়ার মধ্যে ক্যারিশমেটিক বা তার একটা ব্যাকগ্রাউন্ড ছিল যেটা জামাতের মধ্যে কারো মধ্যে নেই, শিবিরের মধ্যে নেই, কিন্তু তারা সে আপোষহীন চরিত্রটা ইয়াতিমদের সাথে ইফতার থেকে শুরু করে নানান অনেক কিছুই, বেগম খালেদা জিয়ার অনেক গুণাবলী জামাত শিবির ধারণ করার চেষ্টা করছে, রাজনীতিতে গুরুত্বপূর্ণ রোল প্লে করার চেষ্টা করছে, যদিও খালেদা জিয়ার মতো তার সম্ভব নয়। এখন আমার এই সংক্ষিপ্ত আলোচনার শেষে একটা প্রশ্ন আসতে পারে অনেকের মনেই, যে সিলেট মহানগর জামাত ইসলামী ইফতার পার্টির আয়োজন করল ইয়াতিমদের সাথে, সেটার সাথে রিলেট করে বেগম খালেদা জিয়া আবার খালেদা জিয়ার পদধ্বনি, এসব আলোচনা করার মানে কী? এটা কি কোনো যৌক্তিক টপিক হলো? আসলে এর উত্তর হচ্ছে এই বিএনপি এবং জামাতের মধ্যে যে একটা খারাপ সম্পর্ক যাচ্ছে, বিএনপির কেন্দ্রীয় একটা অংশ জামাতকে অপমান করার চেষ্টা করছে, জামাত নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ বিএনপির প্রতি। জাস্ট এই বিষয়টা একটু রিমেম্বার করিয়ে দেয়া যে আসলে বেগম খালেদা জিয়ার কতটা অ্যাফেকশন ছিল জামাতের প্রতি, আর বেগম খালেদা জিয়ার প্রতি জামাত শিবিরে কতটা আস্থা ছিল। জাস্ট এই বিষয়টা মনে করিয়ে দেয়া, সিমিলারিটি একটু তুলে ধরাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আসলে বিএনপি জামাত জোটের বিকল্প নেই বৃহত্তর রাজনৈতিক স্বার্থে, অ্যাটলি 2023 কেন্দ্রিক, এই কারণেই কিন্তু আমার এই আলোচনাটা একটু এই বিষয়ের সাথে রিলেট করে করা।